ইসলামী ব্যাংক নিউজ টপ টেন। করোনা ভাইরাসে আক্রান্ত ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন আইসিইউতে 27 মার্চ তার দেহে ভাইরাসটির সংক্রমণ ধরা পড়ে। জনগণকে ঘরে থাকার আহ্বান ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথের। করোনায় দেশে আরও 3 জনের মৃত্যু হয়েছে, নতুন করে 35 জন সহ মোট আক্রান্ত 123 জন জানিয়েছে আইইডিসিআর। চট্টগ্রামে করোনা আইসোলেশনে থাকা এক মুক্তিযোদ্ধার মৃত্যু, সর্দি ও শ্বাসকষ্টে রাজবাড়ী, গাজীপুর, জয়পুরহাট ও হবিগঞ্জে মারা গেছেন 4 জন। করোনা রোগী শনাক্ত এলাকা লকডাউনের নির্দেশ প্রধানমন্ত্রীর, মাস্ক ও পিপিই উৎপাদনকারী ছাড়া বাকি সব গার্মেন্টস বন্ধের নির্দেশ। মসজিদে না গিয়ে মুসল্লিদের ঘরে নামাজ আদায়ের নির্দেশ, ধর্ম মন্ত্রণালয়ের জামাতে শরিক হবেন শুধু মসজিদে কর্মরতরা। করোনা সংকটে বিএনপি সহ দেশের সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান ওবায়দুল কাদেরের। এখনও করোনা পরিস্থিতি উপলব্ধি করতে পারছে না সরকার, মন্তব্য রুহুল কবির রিজভীর। করোনা প্রতিরোধে জনসচেতনতার পাশাপাশি সাধারণ মেডিকেল ক্যাম্পেইন শুরু করেছে বাংলাদেশ সেনাবাহিনী। করোনা ভাইরাসে বিশ্বে মৃতের সংখ্যা বেড়ে 74,500 ছাড়িয়েছে, আক্রান্ত 13,46,000-এর বেশি। করোনার কারণে বড় অঙ্কের আর্থিক ক্ষতির মুখে পড়তে যাচ্ছে বিসিবি, শঙ্কা বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসের।